গতরাতে 2:30 চুরি করে পালানোর সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটে মালদা শহরে বেসরকারি স্কয়ার নার্সিংহোমে। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত করছে পুলিশ। রিপোর্টিং সুমিত ঘোষ, মালদা, ক্রাইম ব্রাঞ্চ। সিসিটিভির ওপরটা না লোককে বুঝে দিতে যে কোনো ঠিক আছে। ডাক্তারবাবু, আপনার নার্সিং হোম থেকে একজন পড়ে মারা গিয়েছে, সেই ব্যাপারে আপনি কি জানেন? আমি প্রথমে তো কিছুই জানতাম না, পরে সিসিটিভি ফুটেজ দেখে যেটুকু জানতে পারলাম। আমাদের উপরে একটা কনস্ট্রাকশন চলছে, সেই কনস্ট্রাকশন সাইটের পাশে সামনে একটা দরজা আছে ছাদে, সেই দরজা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে বাবার চেম্বারে ঢুকেছে। ঢুকে বাবার চেম্বার থেকে সিসিটিভি মনিটর, আর আমাদের পাশে অ্যাডজাসেন্ট অ্যাকাউন্ট সেকশন থেকে একটা ল্যাপটপ, এই দুটো চুরি করে নিয়ে বেরোলো। তার মিনিট মানে 3:25 নাগাদ বেরিয়েছেন ধারণা, মানে ধারণা বলছি সিসিটিভিতে দেখেছি 3:25 আশেপাশে বেরিয়েছে। এবং 4টার সময় নিচ থেকে একজন পার্টি আমাদের সিকিউরিটি গার্ডকে জানায় যে ওই পাশে একটা দেহ পড়ে আছে। তারপরে আমরা নিচে যাই, নিচে যেয়ে থানাতে ফোন করা হয়। তারপরে থানার লোকজন থেকে, থানা থেকে পুলিশরা এসে 4:10 বইটা উদ্ধার করে নিয়ে চলে যায়। তিনি মারা গেছে থেকে নার্সিংহোমের কেউ? না, নার্সিংহোমের কেউ না। তাহলে কি মানে চুরি করতে এসে? এটা একদম পরিষ্কার সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার যে উনি চুরি করতে এসে
এবং এটা আমার ধারণা ছাদ থেকে পড়ে পিছলে পড়ে গিয়ে মারা গেছে, কারণ ওই ছাদের ওখানটায় পিছলানোর দাগও আছে, ধুলোর মধ্যে পিছলানোর দাগও আছে। আপনার নাম? আমার নাম ডক্টর তন্ময় কুণ্ডু। আপনার নাম?